নেশা করতে ইচ্ছা করছিল, জায়গা পাচ্ছিলাম না খুঁজে। নেশা করতে ইচ্ছা করছিল, জায়গা পাচ্ছিলাম না খুঁজে। চাকরি বাদে কলকাতায় সবই আছে, তাই আজকে আমি ক্রুজে। জাস্ট ভিউটা দেখো, আলাদাই আলাদাই। জাস্ট আমি প্রতীক্ষা করছি যে সেই পোস্টটা দেবো। ভাষায় প্রকাশ করতে পারছি না কি করবো। হাই ফোকস, বুঝছে পাও, অনেকদিন বাদে কলকাতায় ভিডিও করতে চলেছি। আর এখন ভাবছি যেহেতু পয়লা বৈশাখ সামনে, সেজন্য কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী এলাকায় একটু ভিডিও করবো। যেহেতু কলকাতার আমার নিজেরও ভালো করে ঘোরা নেই, আমি নিজে কলকাতার ছেলে হয়েও বলছি। আগের ভিডিওতে যেহেতু দেখেছো দিল্লিতে গিয়েছিলাম, তারা গান মাথায় আসছে, সেই যে দিল্লি কাঁপিয়ে ভারত নাচিয়ে এসেছি। দিল্লির যে ভিডিওটা করেছি সেখানেও ট্যুর গাইডের ভিডিও করেছি, মানে একদম ট্যুর গাইড হয়ে গিয়েছিলাম। আর একটা পুরো স্পেশাল কলকাতার ভিডিও করে ভাবছি পয়লা বৈশাখের আগে, সেটা তোমরা কেউ চাও কিনা কমেন্টস খানে জানিও। আজকে একটু নেশা করতে ইচ্ছা হচ্ছিল, সেজন্য হট করে আমার আরিয়ান খানের কথা মনে পড়ে গেল। আর সাথে সাথে মনে হলো স্যার কলকাতা তো ক্রুজ আছে, আমার তো একটাই নেশা ভিডিও করা, মানে ওইসবের নেশা নেই বুঝলে তো। কিন্তু ওইসবের যে নেশা আছে তাকে আমি নিয়ে যাচ্ছি, তার নাম হচ্ছে নীল। বোম্বে কাঁপিয়ে ভারত নাচিয়ে এসেছি এই বাংলাতে। আজকে আমরা মিলেনিয়াম পার্কে যাচ্ছি, আর মিলেনিয়াম পার্কে এত সুন্দর ভিউ, হাওড়া ব্রিজের উপর দিয়ে যাবো। তো একটা স্পেশাল জিনিস ধর, সেটা হচ্ছে ড্রোন। এই জন্য কিন্তু দাদাকে ডেকেছি, অ্যাকচুয়ালি বন্ধু নয়, এই দাদার কাছে একটা ড্রোন আছে আর আমার কাছে। হাওড়া ব্রিজ দেখেছিস? হ্যাঁ। বঙ্গিস না, হাওড়া ব্রিজ দেখেছিস তুই? হ্যাঁ দেখেছি। বলতো হাওড়া ব্রিজের আরেকটা নাম কি বল? ডিনার ক্রুজটা নিয়েছি, প্রত্যেক মানে ইনফরমেশন দিয়ে দেবো, কারণ এখন ইনফরমেটিভ ট্যুর গাইড হয়ে গেছে। আজকে মিলেনিয়াম পার্কের সামনে যে চক্র রেললাইন, আজকে যে হাওয়া দিচ্ছে না, ওফ ওফ কি হাওয়া, একটা ভালো ঝড় আছে মনে হচ্ছে। অ্যাকচুয়ালি আজকে ক্যামেরাটা আনিনি, কারণ ভেবেছিলাম যে টিকিটটা দেওয়া হয়েছিল, টিকিটটা রেল লাইনে চলে গেছে, কি অবস্থা। আরে উড়ে চলে গেলো, তাড়াতাড়ি আনো, তোমার না টিকিট কেটে যায়। না এখানে ট্রেন কখন আসে, টাইমিংটা কি আছে জানো না? আর রেল লাইন দিয়ে হাঁটছে মানে ওরা তো আত্মহত্যা করার ইচ্ছা হচ্ছে হতে পারে। পেছনে সেন্সরশিপ কাজ করছে, পেছনে কিন্তু এরকম পেচ্ছা পেচ্ছা যেখানে সেখানে করবেন না। মিলেনিয়াম পার্কের সামনে যে চক্ররেলের রেল গেছে সেখানে কিন্তু টাইমে টাইমে ট্রেন আসে, আর চক্ররেল দিয়ে যদি ঘুরে দেখো কলকাতাটা, সেটাও কিন্তু অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স। কলকাতায় এসে যদি এরকম হলুদ ট্যাক্সি না চড়ো তাহলে হবে তোমার জীবনটা বৃথা। আজকে সুযোগ হয়েছে, কারণ এখন প্রিন্সেপ ঘাটে যাচ্ছি ড্রোন ওড়ার জন্য, দেখি চান্স পাই কিনা। A Bible just for balance, bet the house, they're a match at apocalypse. We adapted Grammy in the pandemic, Nino Brown, Mad Max. Thank you. প্রিন্সেপ ঘাটে পৌঁছে গেছি, পেছনে বিদ্যাসাগর সেতু, মানে একজন আমাকে বলছিল বিবেকানন্দ সেতু, আমি বললাম না এটা বিদ্যাসাগর সেতু, অনেকে চেনে না। প্রিন্সেপ ঘাটে এখানে চারিদিকে সব কপত কপতিরা বসে আছে, চারিদিকে সব প্রেম করছে, আমি জানি না যদি আমার ক্যামেরার মাধ্যমে যদি কেউ রিভিল হয়ে যাও বাবা মায়ের কাছে, তাহলে আমাকে দোষ দেবে না, আমি ভিডিও করতে এসেছি। পৌঁছে গেছি সেই ক্রুজের সামনে যেখানে আরিয়ান খান, মনে আছে তো? এটা কলকাতার ক্রুজ, ঠিক আছে, যাই না কেন কলকাতার এই ক্রুজগুলোতে কেউ ঘোরে না কেন, কারণ আমি ভিডিও সার্চ পাচ্ছি না ইউটিউবে, ভিডিওই নেই, সবাই এসে ঘোরো। আজকে যে এক্সপিরিয়েন্সটা করাবো তোমাদের, সিরিয়াসলি বলছি, এরকম এক্সপিরিয়েন্স বারবার এসে করো এখানে। এখন এসে এত ভালো লাগছে, কারণ আমি নিজেই জানতাম না যে এত সুন্দর সুন্দর এখানে ক্রুজ আছে। এখানে অনেক ধরনের ক্রুজ আছে, যেরকম জানতে পারলাম কলকাতা হেরিটেজ ক্রুজ আছে ওদিকে ছাড়ে, ওটা একরকমের তোমরা ক্রুজ ওখানে নিতে পারো, কিন্তু এদিকে আছে ভিভাডা ক্রুজ। আমি ভিভাডা ক্রুজে এসেছি, টাকা দেয়নি, এটা প্রমোশন করছি না, টাকা ছাড়াই করছি। মৎস্যকন্যার বোর্ডিং পাস পেয়ে গেছি, এখন বোর্ডিং করবো, কিন্তু তোমার যদি এখানে আসতে হয় ডিসক্রিপশনে সব তথ্য দিয়ে দেবো, তার সাথে সব কিছু বলেও দেবো। আজকের ব্লগটা জাস্ট এনজয় করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, আর প্লিজ শেয়ারটা করো। 2 লাখ সাবস্ক্রাইবার খুব ক্লোজ আছি, সাবস্ক্রাইবারটা 2 লাখ করে দাও, একটা মাইলস্টোনে পৌঁছে যাবো, তারপর আরও উদ্যম বাড়বে। চল এবার বোর্ডিংটাই। আরিয়ান খান, আরিয়ান খান ফিল হচ্ছে। প্রথমে তোমরা আসতে গিয়ে এই শিপটা পাবে, এই শিপটা কিন্তু ঢুকবে না, কারণ আমরা যাবো মৎস্যকন্যা, মৎস্যের মতো দেখ জলপরি। এটা দেখে গ্যারেয়া মুভির কথা মনে পড়ে যাচ্ছে, এই যে আমাদের মৎস্যকন্যা, এই হচ্ছে মৎস্যকন্যা জলপরি সেই ক্রুজ। এখানে কিন্তু 1575 টাকা করে পার পার্সন, মানে পার হেড 1575 টাকা যদি ডিনারটায় আসো। ডিনার টাইমিং হচ্ছে রাত 7:30 থেকে 10টা, আর 7:15 থেকে বোর্ডিং টাইম হয়ে যায়, 7:15 আগেই আসবে। ক্রুজটার মধ্যে একটা অ্যাস্থেটিক ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ওফ
ফুল এয়ার কন্ডিশন। এটা হচ্ছে নিচের পার্টটা, এবার উপরে একটা পার্ট আছে যেখান থেকে তোমরা পুরো হাওড়া ব্রিজটাকে দেখতে পারবে, মানে পুরো আমাদের এই কলকাতাটাকে উপভোগ করতে পারবে, পুরো কলকাতা বলবো না, মানে কলকাতার এই সাইডটা উপভোগ করতে পারবে। এই ক্রুজে কোনো ভিড়ই নেই, মানে এর আগের যে ক্রুজটা ছিল 4-7টা ওটা মাত্র 6 জন ছিল, আর এটাতে শুধু অফিস পার্টি দিয়েছে বলে সেই অফিসের পুরো গ্রুপ এসছে। যদি অফিস গ্রুপটা না আসতো তাহলে হয়তো আমরা 3 জনই থাকতাম। প্রায় ছুটির দিনে চলে এসো সবাই এখানে ক্রুজে, এসে ঘোরো, উপভোগ করো, ব্লগ করো, বাইরে সব স্টেটকে দেখাও যে কলকাতাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এত সুন্দর সুন্দর ক্রুজ আছে। এখন 7:25 বাজার 5 মিনিট বাদেই কিন্তু টেক অফ। এই টেক অফ বলছি কেন, কি বলে ফ্লাইটের ক্ষেত্রে টেক অফ বলে, তাহলে শিপের ক্ষেত্রে কি বলে কমেন্ট সেকশনে জানি। ক্রুজে এসছি, নেশার সাথে একটু টাইটনিক পোজও হবে, না নেশা বেশা প্রথমে আস্তে আস্তে স্প্রাইট মানে ওয়েলকাম ড্রিঙ্ক পেয়ে যাবে, এরপরে একটা একটা স্ন্যাক্স, তারপরে এবার ডিনারও পেয়ে যাবে, মানে যে টাইমে আসবে সেই টাইমে সেই জিনিসটাই পাবে। দড়ি টেনে দিয়েছে, এবার চালু হয়ে গেছে আমাদের মৎস্যকন্যা। দাদা এডওয়ার্ড স্মিথ কোথায় আছে? টাইটানিকের যে ক্যাপ্টেন ছিল সামনে, দাদা কিন্তু টাইটানিক দেখেছে। আমাদের যে শিপের ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ, মানে টাইটানিকের যে ক্যাপ্টেন ছিল সেই নামটাই দিয়ে দিলাম, কিন্তু এখানে যে ক্যাপ্টেন সেই জায়গাটা আলো জ্বালানো হয় না, কারণ তারা কিন্তু নদীতে কিছু দেখতে পাবে। এই জায়গাটা, এই যে আমাদের ক্যাপ্টেন। কলকাতার ঠান্ডা ঠান্ডা বাতাস আছে, এখানে কোনো আইসবার্গ নেই। ওই দূরে বিদ্যাসাগর সেতু যেখানে আমরা ছিলাম। আজকালকার ফুড ব্লগার দেখো, আর আগে খাও তারপরে পার্টি হোক, জন্মদিন হোক বা মহা ধামাল হোক, পুজো হোক, যাই হোক, একটা ইউনিক গান সব জায়গায় বাজছে। এটা কিন্তু ইউনিক গান শুনতে পাচ্ছ? ফার্স্ট সামুন্দার পার্কারকে আগেই সবচেয়ে ইউনিক গান এটা আমার। ধীরে ধীরে এখন হাওড়া ব্রিজে দিয়ে যাচ্ছি, হাওড়া ব্রিজের নিচে যখন যাবে ওখানে আলাদাই লাইটিং। স্টার্টারে পনির আর চিকেন কাবাব দিয়েছে, সেরা সেরা প্রোটিন প্রোটিন। আহা কি সুন্দর গান, আর সেই আদিকালের গান চলছে, জাস্ট আলোটা জ্বলছে, এই ভিউটা, জাস্ট ভিউটা দেখো, আলাদাই আলাদাই। হাওড়া ব্রিজটা কিন্তু বিশ্ব হয়, হাওড়া ব্রিজ ক্রস করে এবার এই পারে চলে আসবো। উফ, আজ ভাষায় প্রকাশ করতে পারছি না কি করবো। এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো সবার কাছে, যেন সবাই দেখতে আসে, সবাই যেন এখানে এসে ভিডিও করে। এখন ফিশ ফিঙ্গার দিয়েছে, তার আগে ক্রিসপি বেবি কর্নও দিয়েছিল, কিন্তু এগুলো আমি কম কমে খাচ্ছি, এক পিস করে খাচ্ছি। সবসময় মাথায় রাখবে যখনই কোথাও আনলিমিটেড খাবারের ব্যাপার থাকে সেখানে স্টার্টারটা অল্প করে খাবে, আর ডিনারটা কিন্তু ভালো করে সারাতে হবে। আই থিঙ্ক মাটন ফাটন থাকবে, মাটন চিকেন যাই থাকবে, উদমা সাটাবো, পুরো 1500 টাকাটা উসুল করতে হবে নাকি? এখানে আসলে কিন্তু একটা একটা ঘাট দেখতে পারবে, পেছনে নিমতলা ঘাট, মানে আহিরটলার জায়গাটা, মানে এখানে মোটামুটি বাগবাজার কাশীপুর অবধি যাবে, তারপরে কিন্তু ফিরে যাবে। মানে আমরা যেখান থেকে শুরু করলাম মিলেনিয়াম পার্ক থেকে, কাশীপুর বাগবাজার অবধি যাবে, তারপরে ফিরে যাবে। আলাদাই অ্যাম্বিয়েন্স, আলাদাই ফিলিং। ওপর থেকে নেমেই দেখবে এদিকে ওয়াশরুম, ক্রুজ ট্যুর হচ্ছে আজকে। এই ওয়াশরুমে আসিস না দাদা, হ্যাঁ কাঁচ দিয়ে ঢাকা যে রুমটা আছে এটা কিন্তু ফুল এসি। আমরা এখন এসিতে গিয়ে বসবো, অনেকটা উপরে ছিলাম, পুরো ডনের মতো বসবো, বুঝলে তো, পুরো শিফটটাই আমার আজকে। যদি এই ক্রুজটা আসলে ডিটেলস বলে দিই, কারণ ডিটেলস অনেকে জানতে চাইছে কীভাবে এলি বা কী করতে হবে, কিচ্ছু করতে হবে না, মিলেনিয়াম পার্ক আসবে, ওখানে ভিভাডা ক্রুজের, এখানে ভিভাডা ক্রুজে কিন্তু এই মৎস্যকন্যাটা আছে, আর এই মৎস্যকন্যায় একবার এসে ওঠো, বলবো যে লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে যায়, মানে 7-10টা অবধি রাতের খাবার রেডি হয়ে গেছে, আপনারা খেতে পারেন। ওপরে গিয়ে খেতে হবে, এখানে দেবে না তোমরা? ও সেলস স্যার, বুফে, ঠিক আছে আসছি আসছি। ওকে, আই হ্যাড আ গার্ল When I first met you, you had a guy. এখানে কিন্তু পুরো সেলফ সার্ভিস, ঠিক আছে, বুফে। এখানে তন্দুরি রুটি আছে, তন্দুরি ছিঁড়ে ছিঁড়ে কে রেখেছে, জিরা রাইস, ইয়েলো ডাল, ডাল তো ইয়েলোই হয়, পনিরের একটা পদ, তারপরেও পনিরের একটা পদ। আচ্ছা এটা ভেজ, যারা ভেজ খাবে তাদের জন্য। এখানে ফিশের একটা আইটেম আছে, একটা চিকেন আছে, মাটন নেই, আমি প্রথমে ভেবেছিলাম মাটন সারাবো, প্রচুর আমি ভেবেছিলাম মাটন খাবো, বুঝলে তো, খাবার দাবার বেশ ভালো। বিসর্জন চলছে, উফ, আজকের দিনটা যা কাটলো, পুরো পয়সা উসুল। যদি 1500 টাকা দিয়ে কেউ ডিনার করতে আসো, ফুল খাবে, মানে যত ইচ্ছা খাবে, কিন্তু একটুও ছাড়বে না। 1500 টাকা কিন্তু চিকেন এখানে ছাটিয়ে যাবে, চিকেন বলো, মাছ বলো, যাই আছে বেশ পেট ভরে খেয়ে যাবে, কিন্তু স্টার্টারটা কম খাবে, নাহলে কিন্তু। ডেজার্ট এটা কী আছে দাদা? এটা অরেঞ্জ মুস, অরেঞ্জ মুস আর হচ্ছে চকলেট পেস্ট্রি। মুসটা এত সফট, মানে মুখে দেওয়াতেই মানে ভ্যানিশ হয়ে যাচ্ছে। বিশেষ করে আমের যে চাটনি এটা, ওটা খেয়ে দেবো। আমের চাটনি কোথায় পাবো দাদা? পুরো বাটিটাই আমার, আরে আমের চাটনি বল্লা হবে, বি ঘেমা লাগে, হাওয়াটা উপভোগ করছে, ঘুম পেয়ে যাচ্ছে ভাই, এত সুন্দর হাওয়া, ঘুম, এতটা খেয়েছি না, খাওয়ার পর কথাই বলতে পারছি, এত পেট ফুলে খেয়েছি, আমার 6-প্যাক এখন ফ্যামিলি প্যাক হয়ে গেছে। হাওড়া যে তলা দিয়ে যখন যাবে সেই সিনটাই কিন্তু মেন, সেই প্রতীক্ষিত সময় চলে এসেছে যখন পোজ মারব শাহরুখ খানের মতো। এই যে হাওড়া ব্রিজের মহিমা, মানে একটা অদ্ভুত, মানে আশ্চর্য, পৃথিবীর 7টা আশ্চর্য, আমার মনে হয় হাওড়া ব্রিজটাকে কোনো একটা আশ্চর্য করা হচ্ছে, কারণ এর মধ্যে কিন্তু কোনো নিচে বেস নেই, পুরো একদম টানা, দেখলে বুঝো কোনো বেস নেই, পুরো ওদিক থেকে এইদিক, মানে ইংরেজিটা করে গেছে, একটা লেভেলের কিছু করে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, এইরকম ব্যাকগ্রাউন্ডে এন্ডিং করছি, সিরিয়াসলি বলছি, মানে সত্যি বলছি, এত সুন্দর ব্যাকগ্রাউন্ডে এন্ডিং বোধ হয় প্রথম করছি। খুব 2 লাখের খুব কাছে আছি, আর এরপরে হবে ভাই, করতেই হবে, কিন্তু ভাই কিন্তু অনেক কাছে আছে 2 লাখের। কমেন্ট সেকশনে তোমার নেক্সট ডেস্টিনেশনটা লিখো, সেখানে আমি চলে যাবো, ভিডিও করবো, এখন পুরো ফুল মুডে আছি। আজকের দিনটা খুব ভালো, যেরকম কেটেছে সেরকম ধকলও গেছে, এখন তাড়াতাড়ি গিয়ে এডিট করে ভিডিও ছাড়তে হবে। চল স্টেজ অফ স্টার্ডম, আমি না ক্রুজে।
আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, আচ্ছা 3.5 লাখ মত সাবস্ক্রাইবার ছিল। তাহলে কি ভিডিও পাও না? না, এখন রিচটা কমে গেছে বলে আমার কলেজে চাপ ছিল বলে। আচ্ছা, কলেজ চক্করে কলেজ কিছু না, ব্রেন ওয়্যার ইঞ্জিনিয়ারিং করছে কলেজে চাপ আছে। ফার্স্ট ইয়ারটা থাকে, তা ফার্স্ট ইয়ারে পড়ে বুঝে যায় যে ইঞ্জিনিয়ারিং এর আর কোনো দাম নেই।